তো আমরা বিশ্বাস করি যে এই দেশে যে কোনো গণতন্ত্র নাই, যদি গণতন্ত্র থাকতো তাহলে এইভাবে মানুষকে কষ্ট দিত না। হরতালের কারণে এই অবরোধের কারণে আমরা কাজ করতে পারি না। আমরা এই যে গত তিন দিন যে ডিক্লেয়ার দিছে, এই তিন দিনে আমাদের কোনো ইনকাম নাই। এই ইনকামের কারণে আমরা বাসায় ঢুকতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না। বাসায় গেলে আজকে যখন চালের দাম 30 টাকা কেজি ছিল, সেই 30 টাকা কেজি চাল আমরা খাচ্ছি 70 টাকা কেজি। হাসান মাহমুদ রিক্সাওয়ালাদেরকে বলেছে যে আমরা রিক্সাওয়ালারা কোটিপতি, আমরা রিক্সাওয়ালারা কোটিপতি যে আমরা একদিন করে ইনকাম দিয়ে 10 কেজি চাল কিনে খাওয়ার সমতুল্য। তো আমি বলি স্যার, আপনি 10 কেজি না, আমাদেরকে 1 কেজি চাল দেন আপাতত এই মুহূর্তে। সেদিনকে দেখুন, 600 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের নমিনেশন নেয় একজন এমপি প্রার্থী। এদেশের জনগণ যদি খেপে, ওনার বাবা দেখছে, ওনার বাবা যখন ডাক দিছিল এই শরদুদ্দোলনে লক্ষ লক্ষ জনতা ধাপাইয়া 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশ। এই দেশ আমার শহীদ বাবাদের বোনদের বাবা মাদের কাঁচা রক্ত দিয়ে এই রক্ত এই বাংলাদেশ কেনা। এই বাংলাদেশে এই স্বাধীনতার 53 বছর পার হয়েছে, কাতারও কিন্তু স্বাধীন হয়েছে বাংলাদেশের সময়। কাতার পৃথিবীর আজকে ধনী রাষ্ট্র। এই দেশে কোনো গণতন্ত্র নেই, অবশেষে মুখ খুল সেই সাধারণ জনগণ। দর্শক শ্রোতা, সাধারণ জনগণ যেভাবে হুঙ্কার দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কথাগুলা বলেছেন, সম্পূর্ণ কথাগুলা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। মানুষ এখন না খেয়ে মারা যাবে যে পরিস্থিতি বাংলাদেশ চলছে। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে মানুষ না খেয়ে মারা যাবে। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে প্রধানমন্ত্রী গোপন তথ্য পাশ করে দিলেন চোরমোনায় একজন সদস্য। দর্শক শ্রোতা, রীতিমতো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। 6,000 কোটি টাকা দিয়ে তারা নমিনেশন কিনে নির্বাচন করবেন, এমন কিছু তথ্য তুলে ধরেছেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতি সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 1 কেজি চাল দেন আপাতত এই মুহূর্তে, আপনি আমাদেরকে 1 কেজি চাল দেন, আমরা 1 কেজি চাল নিয়েই বাসায় ফিরবো। কিন্তু আমরা 1 কেজি চাল, আজকে দেখেন আজকে সকাল থেকে হরতাল, এই হরতালের কারণে আমরা কেউ রিক্সাওয়ালারা কাজকাম করতে পারি না। হরতালের কারণে এই অবরোধের কারণে আমরা কাজ করতে পারি না। আমরা এই যে গত তিন দিন যে ডিক্লেয়ার দিছে, এই তিন দিনে আমাদের কোনো ইনকাম নাই। এই ইনকামের কারণে আমরা বাসায় ঢুকতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, ঠিকমতো খেতে পারি না। বাসায় গেলে আজকে যখন চালের দাম 30 টাকা কেজি ছিল, সেই 30 টাকা কেজি চাল আমরা খাচ্ছি 70 টাকা কেজি। আপনার হচ্ছে 80 টাকা কেজি। হরতালে আমাদের সমস্যা হচ্ছে, একটু হচ্ছে না মানে ভালোই হচ্ছে, মানে একটু বললে ভুল হবে, মানে ভালোই হচ্ছে। ভালো হচ্ছে বলতে কি, আমরা যাত্রী পাচ্ছি না, গাড়ি যদি না চলে তাহলে আমরা যাত্রী পাবো কীভাবে? গাড়ি নিয়েই তো যাত্রী, আর যাত্রী যদি না আসে তাহলে তো আমাদের ইনকাম হবে না, ঠিক আছে? কারণ ই বলেছিল যে বিশ্বাসে বস্ত্র মেলে তর্কে বহুদূর। তো আমরা বিশ্বাস করি যে এই দেশে যে কোনো গণতন্ত্র নাই, যদি গণতন্ত্র থাকতো তাহলে এইভাবে মানুষকে কষ্ট দিত না বা কোনো শ্রমিককে কষ্ট দিত না। যেমন কালকের দেশের জনগণের জন্য কেউ রাজনীতি করে না। কেন শেখ হাসিনা আজকে দেখছেন 15 বছর ধরে দেশে আছে, দীর্ঘ 15 বছর উনি খালি উন্নয়নের দোহাই দিতেছে, কিন্তু উন্নয়নের সাথে দেশের অবস্থা খারাপ, ওনার দিকে উনি খেয়াল রাখছে কি খারাপ? দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, আপনি বলতেছেন কি খারাপ? এক ছাত্রলীগ সভাপতি 2,000 কোটি টাকা দেশ থেকে গায়েব করে দিল, কোথায় গেল টাকা? কেউ করে বেগমপাড়া কানাডায় করে বেগমপাড়া, কেউ সিঙ্গাপুর মালয়েশিয়া, এখন সেকেন্ড হোম করছে। এদেশের জনগণের জন্য কেউ রাজনীতি করে না, কিসের জন্য করে না? এরা একটা রাজনীতির ব্যবসা হিসেবে নিয়ে এনেছে, কারণ এদেশের টাকা রাজনীতিতে যখনই যাইতে পারবো তখনই তাদের ব্যবসায়। দিনটা দেখছেন 600 কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের নমিনেশন নেয় একজন এমপি প্রার্থী। যেই দেশে এই রাজনীতি বাণিজ্য চলবে, এদেশের জনগণের উপকার কোথা থেকে? এদেশ থেকে জনগণের উপকার কোথা থেকে হবে? আজকে দেখেন 1 কেজি তেল ডবল সেঞ্চুরি করে, 1 কেজি তেল ডবল সেঞ্চুরি করেছে অনেক আগেই। 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে ডবল সেঞ্চুরি পথে, 1 কেজি আলু 170 টাকা, 1 কেজি নর্মাল চাল কিনতে গেল এখন 80 টাকা 70 টাকা। কোন উন্নয়নের দোহাই যায়? আমি মেট্রো রেল দিয়ে কখন যাবো? আমি তো 1 বছর একদিন উঠতে পারবো না মেট্রো রেলে। পদ্মা সেতু আগে মনে করেন যে বাসে ফেরি ছিল, তাও মনে করেন যে বছর একবার গেছি, এখন 5 বছর একদিন যাইতে পারি দেশে।
আমি তো গাধা আমি তো সংসার কামাই লোক তো আমি তো গাধা সংসারের গালিটা মুকুট করে আর ওই শান্তিতে চল মুকুট করে আপনি দেখেন শুধু উন্নয়নের দোহাই দিলে কি হবে ভাই দেশে অপপ্রচার করছেন দেশ তো ডিজিটাল হয়ে গেছে আপনি কোন দূর ডিজিটাল হইছে স্মার্ট হইছে আপনাদেরকে সরকার অনেক আগেই মাপ ফেলেছে আধা ঘন্টা গরীর কেটে আগ হয়েছিল না যে ওই যে ডিজিটাল বাংলাদেশ আধা ঘন্টা গরীর কেটে আগ ওই সময় আপনাকে জনগণ মাপ ফেলেছে দেশ সরকার আপনি এত কোন কিছু করতে পারবেন এরা হলো জানা হয়ে গেছে কা আপনি দেখেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মতো দেশ দেউলিয়ে কষে আবার এক বছরের তো ঘুরে ধরাইছে এইরকম গণপিটারি যদি বাংলাদেশের জনগণ দেয় তাহলে দেশ সুস্থ হবে আমাদের তো পিট ওয়ালে ঠেকে গেছে এখন সামনে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে এই সরকার জানে না এদেশের জনগণ যদি খেপে ওনার বাবা দেখছে ওনার বাবা তখন ডাক দিছিল এই শরদুদ্দনে লক্ষ লক্ষ জনতা ধাপাইয়া 30 লক্ষ শহীদ হয়েছে বাংলাদেশ এই দেশ আমার শহীদ বাবাদের বোনদের বাবা মাদের রক্ত আজা রক্ত দিয়ে এই রক্ত এই বাংলাদেশ কেনা এই বাংলাদেশে কেউ কোন প্রকার দুর্নীতি করবে এটা আমরা জনগণ মেনে নেব না আজকে সেদিনকার মন্ত্রী বলেছে সিন্ডিকেটের কাছে আমরা ব্যর্থ সিন্ডিকেটের কাছে যদি ব্যর্থ হয় তাহলে ওনার ক্ষমতায় থাকার 1 সেকেন্ড অধিকার নাই যেই মন্ত্রী বলে আমরা সিন্ডিকেটের কাছে ব্যর্থ কিসের জন্য বলবে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনের আপনারা সেই ভিডিও পরিশে দেখতে পারলেন সেই কথাগুলো শুনতে পারলেন সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ